हेलो वैट्स आबार हाजिर हलम आरेकटी भिडियोते। ए भिडियोते जानबेन मोर्फो आर्टी सार्विस कम्प्यूटर अथवा लैपटपे किभाबे इन्स्टल करे। मोर्फो आर्टी सार्विस जदि आपनि प्रॉपर्लि सही शुद्धभावे इन्स्टल करते ना पारेन आपनार कम्प्यूटारे अथवा लैपटपे आपनि काम करते पारबेन ना मोर्फो आर्टी सार्विस दिए। तो जेने नेन मोर्फो आर्टी सार्विस इन्स्टल करार सहज नियम। तो फ्रेंड मोर्फो आर्टी सार्विसेर इन्स्टलेशनेर प्रथम काम हब आपनर जदि कम्प्यूटारे मोर्फो आर्टी सार्विस इन्स्टल आसे ओटाके आनइन्स्टल करा। तो तार जोन्नो आपनि कंट्रोल पैनेल एसे एखाने कंट्रोल पैनेल तारपर एखाने देखबेन आनइन्स्टल प्रोग्राम ए जायगाते क्लिक करलाम। एखान थेके आपनि मोर्फो रिलेटेडेर सबगुलो ड्राइवर डिवाइस एखान थेके आनइन्स्टल करे देबेन प्रथमे। तो आमि कमप्लीट आनइन्स्टल करा आछे प्रथमे आमि करे रेखेछि। एरपर दिस पीसे एसे एखाने सी ड्राइव एखाने देखबेन कयेकटा फोल्डार थाकबे जदि आमरा इन्स्टल करा आछे। तो एखान थेके आपनि कमप्लीटलि फोल्डार करे डिलीट करे देबेन। तो आमि प्रथमे डिलीट करे दिछि एसब फोल्डार। तो एखन कि करब एखन आमार कम्प्यूटार थेके एकटा ब्राउजार ओपेन करलाम जेटा क्रोम ब्राउजार। एखाने लिखब आमि मोर्फो आर्टी सार्विस। मोर्फो आर्टी सार्विस लिखे एखाने सार्च करलाम। देखुन प्रथम जेटा लिंक आसबो आर्टी सार्विस वन लाइन। तो ए लिंके क्लिक करब। एरपर देखुन वेबसाइट चले आसे। तो एरपर एक कोनाते देखुन डाउनलोड अपशन आछे। डाउनलोडे क्लिक कर ले जायगाते एंड्रॉइड विंडोजेर आपनि आर्टी सार्विस पाबेन। जस्ट आपनि तीन नम्बरटाते क्लिक कर ले तीन नम्बरटा डाउनलोड कर ले आपनि सब किछु सफ्टवेयर सार्विस ही एकसाथे पाए जाबेन। तो आमि कि करब ए तीन नम्बरे विंडोजेर जन्य एखाने क्लिक करब। এই ফাইলটাই আমি ডাউনলোড করবো। তো এখানে ক্লিক করলাম আর ডাউনলোড স্টার্ট হয়েছে দেখুন নিচে। তো এটাকে কী করলাম আমি শো ফোল্ডার। তো দেখুন এই জায়গাতে একটি আর্টি সার্ভিস এখানে ডাউনলোড হয়েছে। আর এটাকে রাইট ক্লিক করে কী করবো এক্সট্রা ফাইল করে দেবো এক্সট্র্যাক্ট ফাইল। তো তারপর ওকে দেখুন নিচে এই জায়গাতে সাইডে একটা ফোল্ডার হলো ফোল্ডারটা ওপেন করব। ওপেন করলাম তারপর আর একটা ফোল্ডার এটা ওপেন ওপেন করলাম। দেখুন নিচে এটা থেকে আপনি রাইট ক্লিক করে এটা আছে 9 MB প্রায় 9 MB। তো এটা রাইট ক্লিক করে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আপনি ডাবল ক্লিক করবেন না। ডাবল ক্লিক করলে হবে না। তো রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর দেখুন এটা নিচে নিচেই প্রসেসিং হয়ে থাকবো। তো এইভাবেই নিজে নিজেই আপনি আপনার কম্পিউটারে মোর্ফো আর্টি সার্ভিস ড্রাইভার ইনস্টল হব। আপনি দেখে থাকুন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আপনি কম্পিউটারটা এবার রিস্টার্ট মারি দেবেন। তো আমি এই কম্পিউটারটা রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পর এবার কম্পিউটারে আপনি কী করবেন মোর্ফোটা। তো আমি একবার মোর্ফোটা লাগাই দিই। মোর্ফোটা লাগানোর পর দেখুন এখানে সাকসেসফুলি দেখাবো। যদি সাকসেসফুলি দেখায় কিন্তু আমরা কাম করতে পারবেন না আরও কিছু করণীয় আছে। তো আপনি কী করবেন
এরপর এখানে ক্লিক করে এখানে সার্ভিস আসবেন। তো আমি এখানে সার্ভিস সার্ভিস ক্লিক করলাম। এখান থেকে আমরা মোরফো আরডি সার্ভিস এটা সিলেক্ট করে এটাকে রিস্টার্ট করে দেব। ওইখানে আরেকটা মোরপুর রিলেটেডের ড্রাইভার আছে, তো ওইটাকেও রিস্টার্ট করে দিলাম। তো এরপর আমি আসলাম এখানে ডিসপিসিতে, ডিসপিসিতে এসে সি ফোল্ডার সি ড্রাইভ ওপেন করলাম। তারপর দেখবেন এখানে মোরফো আরডি L0 সফট এই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পর নিচে দেখবেন এখান থেকে কনফিগ সেটিং, তো ওইটাকে ওপেন করে নিলাম। এই জায়গায় দেখুন কনফিগ সেটিং, এটাকে ওপেন করলাম ডাবল ক্লিক করে। করার পর এখানে দেখবেন লাগবো কমিউনিকেশন মোড, এটাকে এডিট করা লাগবো। যদি আপনার কম্পিউটারে এই জিরো থেকে কমিউনিকেশন মোডটা যদি কামে দিতেছে না জিরো থাকার জন্যে, তো আপনি এখান থেকে এডিট করে আপনি ওয়ান লিখতে পারেন, ওয়ান লিখে এটাকে সেভ করে দেবেন। তো এইভাবে যদি আপনি আপনার কম্পিউটারে মোরফো আরডি সার্ভিস স্টোর করেন, তাহলে আপনি নিশ্চয় আপনার কম্পিউটারে আরডি সার্ভিস প্রপারলি কাম করবো। তো ভিডিওটি এখানেই, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।